গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সিক্সতম ক্লাসে, মানে আমাদের আজকে ষষ্ঠতম ক্লাস, এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এই যে যে মাউসটা দিয়ে কাজ করি, মাউসের যে পয়েন্টার, এই পয়েন্টটা চেঞ্জ করতে পারি আমরা, আমাদের ব্যাকগ্রাউন্ড পিসির এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আরও টুকিটাকি কিছু জিনিস আমরা আজকে বেসিক জিনিস দেখব। তো চলেন দেখা যাক। এই যে আমাদের ডেস্কটপ, এটাকে আমরা ডেস্কটপ বলি। এই ডেস্কটপের এই যে সিনারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এটা আমরা চেঞ্জ করতে পারি। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয়, ডেস্কটপের উপরে মাউস পয়েন্টারটা রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং পার্সোনালাইজে যাবেন। পার্সোনালাইজ থেকে এই যে এখানে বিভিন্ন ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারবেন। মানে আমি যদি এই ল্যান্ডস্কেপ এটা দিই, আমার দেয়া ছিল এটা, আমি যদি এটা দিই তাহলে দেখবেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং অটোমেটিক্যালি ওগুলো মোশন আকারে একটার পর একটা আসতে থাকবে। তো পার্সোনালাইজে যে আমাদের আরও কিছু কাজ আছে, আমরা যেমন দেখতে পাবি এই যে ডেস্কটপে আইকন যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে যে এই যে আপনি ডেস্কটপের আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আমার কম্পিউটার রিসাইকেল বিন, এই দুইটা টিক দেওয়া আছে বলে আমার এই দুইটা উইন্ডোজের এই দুইটা আমার শো করতেছে। আর আমার যদি আরও ইউজার ফাইল বা কন্ট্রোল প্যানেল বা নেটওয়ার্ক, এগুলো আমরা যদি ডেস্কটপে শো করতে চাই, এগুলো টিক দিলে শো করবে। তো এভাবে আর কি আপনারা এখান থেকে করতে পারবেন। মাউস পয়েন্টারটা যদি চেঞ্জ করতে চান, আমি আগেই বলছি যে মাউস পয়েন্টারটা চেঞ্জ করে দেখাবো। তো এই যে চেঞ্জ মাউস পয়েন্টার, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি আমাদের নর্মালি এই মাউস পয়েন্টারটা আছে, তো আপনি যদি যে কোনো এই যে এখানে যে কোনো স্টাইলে মাউস পয়েন্টার আপনি দিতে পারবেন। আমরা যদি হাতটা দেই, তাহলে যে লিঙ্ক স্টাইল এটা যদি দিয়ে আমরা সিলেক্ট করি, দেখেন আমাদের মাউস পয়েন্টারটা এখন হাত হয়ে যাবে। এই যে লিঙ্কের উপর ধরলে লিঙ্ক মাউস পয়েন্টার, এটা যদি লিঙ্কের উপর ধরি তাহলে দেখেন হাত আসতেছে, লিঙ্কের উপর ধরলে হাত আসতেছে। তো এভাবে যখন কোনো লিঙ্কের উপর নিব, তখন এরকম এই লিঙ্ক আপ যে হাতের যে মাউস পয়েন্টারটা এটা আসবে। আর এই যে ডেস্কটপে এগুলো এক একটা আইকন আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে নিচে এই বারটাকে আমরা টাক্স বার বলি। এখানে আমাদের কাজের সুবিধা হচ্ছে, আপনি ইনস্টল দেওয়া কিছু জিনিস আমাদের থাকে, এখান থেকে যে শো করলো, এখানে আমাদের সফটওয়্যার কিছু ইনস্টল দেওয়া থাকলে সেগুলো থাকে কাস্টমাইজ অবস্থায়। এখান থেকে আমরা অন করতে পারি, শর্টকাট আইকন হিসেবে এখানে রাখা হয়। এটা হচ্ছে আপনাদের ব্যাটারি চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এটা আপনাদের ওয়াইফাইয়ের জন্য, আপনার ওয়াইফাইটা অ্যাক্সেস পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখতে পারবেন। এটাতে আপনারা আপনাদের পিসি সাউন্ড স্পিকারের জন্য দেখতে পারবেন। এরকম অনেকগুলো আইকন টাস্কভাবে শো করে আপনাদের, যেগুলো এ করা হয় টাইম টাইপ আসে সেট করা আছে। এটা হচ্ছে স্টার্ট বাটন, এখান থেকে আমরা কম্পিউটার অন অফ করতে পারি। এই যে স্টার্ট করতে পারি, লগ আপ করতে পারি, লক করতে পারি, রিস্টার্ট করতে পারি, সুইচ ইউজার করতে পারি, অন্য ইউজারে যেতে পারি। স্টার্ট থেকে আমরা বিভিন্ন প্রোগ্রামে ঢুকতে পারি, বিভিন্ন সফটওয়্যারগুলোতে ঢুকতে পারি। তো এই তো বেসিক আমাদের আজকে এইটুখানি আলোচনার বিষয় ছিল যে আসলে ডেস্কটপ থেকে আমরা কী কী করতে পারি। ডেস্কটপ থেকে যে রাইট বাটন ক্লিক করে আপনি পিসি রিফ্রেশ করতে পারবেন, রিফ্রেশ করতে পারবেন, আপনি স্ক্রিন রেজুলেশন বাড়াতে পারবেন। এই যে স্ক্রিন রেজুলেশন এখান থেকে বাড়াতে পারবেন। এই যে আপনার স্ক্রিন রেজুলেশন আপনি যা সিলেক্ট করে দেবেন, এই ল্যান্ডস্কেপ আছে, আপনি অন্য অন্যগুলোও দিতে পারবেন, দিয়ে ওকে করলে সেটা হয়ে যাবে। তো এগুলো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।